প্রদেশ কংগ্রেসের নেতাদের মিটিং এর পর রাহুল গান্ধী জানিয়েছিলেন কি তিনি তাদের যে মন্তব্য যা তাদের বিচার সেটা সোনিয়া গান্ধীকে জানিয়ে দেবেন এবং সোনিয়া গান্ধী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এখন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এসেছেন আব্দুল মান্নান যিনি সবসময় জোটপন্থী তিনি চাইছেন সিপিএম এর সঙ্গে জোট করা হোক কি কথা হলো মান্নান দা না আমি এমডি একটা ম্যাডামের সাথে টাইম চেয়েছিলাম সেটা একটা কমিউনিকেশন গ্যাপের ফলে আবার হঠাৎ দেখে নিলেন এখন তো সেখানে আমি যে বললাম যে ম্যাডাম সবই তো রাহুলজিকে আমরা বলেছি এবং খুব ফ্র্যাঙ্কলি বলেছি এবং খুব এলাবার্ট বলেছি সবাইকে আমি সবাইকে উইথাউট এনি ফেয়ার বলতে বলেছি আমি ফ্র্যাঙ্কলি বলেছি তো তুমি বলে আমি আই হ্যাভ গট দ্য রিপোর্ট আমি রিপিট করতে চাই না তা যেহেতু দিল্লিতে এসেছি তোমার সাথে দেখা করতে তা বললো যে রাহুলজি সবই শুনেছেন বলে হ্যাঁ আই হ্যাভ গট দ্য রিপোর্ট এবং তোমরা তোমার কিছু বার্তা বলতে পারো কী চাও তোমরা আমি তারপরে তো বলেছি যে একটা অল্টারনেটিভ এখানে পশ্চিমবাংলার মানুষ চাইছে যে সিপিএম এই তৃণমূলকে এবারে ডিফিট করতেই হবে এবং তারা চাইছে এটা কংগ্রেসও একা পারবে না তৃণমূলও সিপিএমও একা পারবে না উভয় পক্ষের জোট করতে হবে জোট করতে পারলে তখন এই গভর্নমেন্ট যাবে এবং আমরা যেমন মানুষকে যেমন রিলিফ দিতে পারবো সাথে সাথে তৃণমূল কংগ্রেস যত প্যানিকড হয়ে গেছে নানারকমভাবে তখন প্রেসারাইজ করার চেষ্টা করছে আজ ধন্য তাহলে যে তারা অনেক চেষ্টা করবে অনেক ক্ষেত্রে যাতে মানে জোটটা না হয় তৃণমূল কংগ্রেস খুব প্যানিক হয়ে গেছে এবং মাইনরিটি ভোটও এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই অবস্থাতে জোটের বিকল্প কিচ্ছু নেই লেফটের সঙ্গে জোট করতেই হবে এবং সেই জোটটা করতে পারলে এ হবে তা বললো ওকে ইউআর আই অ্যাগ্রি ফুললি অ্যাগ্রি উইথ ইউ বাট লেট আস সি তা বললো যেরকম আর দে অ্যাগ্রি আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিট অফ লেফট পার্টি এগ্রিড দে ওয়ান্ট টু জয়েন উইথ তৃণমূল কংগ্রেস তারা ডিসিশন নিয়েছে একটা মোটামুটি তো তারাও চাইছে যে একটা হোক কারণ এটা পশ্চিমবাংলার মানুষের চাপে আজকে সবাইকে ঘটছে মানুষের জোট একটা হয়ে গেছে সেই মানুষের জোটের জন্য আজকে সবাই চাইছে যে একটা হয়ে কীভাবে এখানে মানে তৃণমূলকে মানুষ চাইছে এই সরকারের হাত থেকে বাঁচতে এর বিকল্প একটাই কংগ্রেস এবং সিপিএমের কংগ্রেস এবং লেফটের জোট এইটাই বিকল্প অন্য কোনো বিকল্প নেই আমি সেটা তোমার রিকোয়েস্ট করছি তুমি এটাকে করো আর বেশি দেরিও নেই তাড়াতাড়ি তুমি যার সিদ্ধান্ত নেবে সেটা এটাই তোমার কাছে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট মানুষের ইচ্ছাটাকে সম্মান দাও কিন্তু মানন্দা গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন কি আপনাদের জোর হোক বা না হোক তিনি বিন্দু মাত্র বিচলিত নন আপনি বলছেন কি তারা প্যানিক হয়ে আমি সেটি বলেছি আবার যে মুখ্যমন্ত্রী যেভাবে রিয়্যাক্ট করছেন তাতেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং মাইনরিটি ভোটও তার মানে ব্যাহত হয়ে যাচ্ছে বলে উনি এমন অনেক সব মাইনরিটি লিডারকে ডাকছেন যারা অনেকে টেন্টেড বা অনেকের সম্বন্ধে লেফটের আমলে অনেক অত্যাচার করেছেন সেই সব লোকগুলোকে নিয়ে এসে বাঁচার চেষ্টা করছেন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন যেহেতু মুখ্যমন্ত্রী ভালোভাবেই বুঝতে পারছেন যে মাইনরিটিজ কমিউনিটির লোকেরা এত বেশি অ্যাগ্রিড তার উপরে মানুষের সঙ্গে সঙ্গে মাইনরিটিজকে ওটা ভোট ব্যাঙ্ক করতে গেছিলো সেটা আজকে অ্যাগ্রিড এখনও মাইনরিটিদের কাছে কংগ্রেস যেটা সেল্টার সেটা কিন্তু অন্য কোনো দলের কাছে নেই তো সেই জন্য বলছি যে মুখ্যমন্ত্রীর আচরণ দেখে তার মন্ত্রিসভার সদস্যদের আচরণ দেখে প্যানিকড হয়ে গেছে এবং তখন বলছি যে তৃণমূল কংগ্রেস ডিফিট হলে দলটা উঠে যাবে এবং তার দলের বহু নির্বাচিত প্রতিনিধি তখন তৃণমূল ছেড়ে দেবে তারা এখন একটা তাদের সঙ্গে স্লেভ লাইক অ্যাটিচিউড হয়ে গেছে চাকরের মতো ব্যবহার করা হয় মুখ্যমন্ত্রী করছে যার ফলে তারাও অনেকে ক্ষুব্ধ তারাও চাইছে তাদের তৃণমূলের মধ্যে একটা সেকশন যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা অনেস্ট যারা সিনসিয়ার যারা তোলাবাজ নয় তারাও চাইছেন যে এই সরকার যাক কারণ তাদের সম্মান নিয়ে তারা ওই দলে থাকতে পারছেন না হাসলো তখন স্পষ্ট করলেন মান্না সাহেব কি তার যে বক্তব্য পুরনো যে অবস্থান সেটাই জানিয়েছেন আজকে সোনিয়া গান্ধীকে এবং সোনিয়া গান্ধীকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করেছেন আব্দুল মান্নান ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং এপি আনন্দ নয়াদিল্লি